নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেটগুলো আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তেমন একটি চাকরির আপডেট আমরা নিয়ে এসেছিলাম যেখানে বলেছিলাম যে ঝাড়গ্রাম জেলা আদালতে গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্টের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল উনিশে উনিশ পাঁচ দু হাজার বাইশ তারিখে যার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে একুশ পাঁচ দু হাজার বাইশ তারিখ থেকে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে দশ ছয় দু হাজার বাইশ তারিখ পর্যন্ত এখানে বিভিন্ন পোস্টে দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার পিওর নাইট গার্ড এবং স্টো সুইপার পোস্টে রিক্রুট করানো হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে তো এর উপরে পুরো ডিটেলসে ভিডিও কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা দরকার সে তারপরে ভিডিও আমাদের তৈরি করা আছে এবং ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং সেখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে কিংবা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে কিন্তু তোমরা দেখতে পারবে আজকে আমরা এই ভিডিও তোমরা দেখাবো কীভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা অফিশিয়াল ওয়েবসাইট চলে যাওয়া যাক সেখান থেকে দেখে নেই কীভাবে ধরনের অ্যাপ্লিকেশন করবে বিশেষ তথ্য তো বন্ধুরা আমরা অফিসিয়াল দেখতে পাচ্ছ ওয়েবসাইট চলে এসেছি ঝাড়গ্রামের যে ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু ঝাড়গ্রামের রিক্রুটমেন্ট হলো পশ্চিমবঙ্গের তেইশটি জেল থেকে পুরুষ এবং মহিলা প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে এবং নোটিস নাম্বার এখানে চ্যানেলে দেখে নিতে পারো এবং ভিডিও ডিসক্রিপশন বক্স দেওয়া আছে এবং তুমি যদি অ্যাপ্লিকেশন করতে যাও এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই যে অ্যাপশন আছে এই অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে কিন্তু তোমাকে সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে তো চলো আমরা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করি তো যখনই ক্লিক করবো আমার সামনে কিন্তু ডেট ওয়েবসাইট যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান লিঙ্ক দেওয়া হচ্ছে সেখানে কিন্তু চলে এসেছি তো দেখো তোমাকে প্রথমে কি এখানে হচ্ছে নিম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে তোমাকে কিন্তু এখানে কী হচ্ছে অ্যাপ্লিকেশান লগ ইন তো অ্যাপ্লিকেশন কাজে লগ ইন করতে হবে তো আমরা দেখ প্রথমে ডিম রেজিস্ট্রেশন ক্লিক করবো যখনই ক্লিক করবো আমার সামনে কিন্তু নতুন একটি পেজ দেখো ওপেন হচ্ছে এখানে তোমরা ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে দেখো প্রথমে চেক আউট বলাটা অপশান তোমরা দেখতে পাচ্ছ এই চেক আউট করার পর কিন্তু আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশান এরপর ক্লিক করতে হবে যখন ক্লিক করবে তোমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে তোমরা কোন নিয়ে অ্যাপ্লিকেশন করছো সেটা তোমরা এখানে ফিল আপ করবে তারপরে তোমাদের নাম ইমেল আইডি মোবাইল নাম্বার ওটিপি দেবে এবং তারপরে ক্যাটাগরি চুজ করবে কোন ক্যাটাগরিতে তোমার বিলং করে সেটা কিন্তু তোমাকে চুজ করতে হবে চুজ করার পরে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো চলো আমরা এখান থেকে একটা একটা করে বসে নিই বসিয়ে নিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছ আমি এখানে নাম ডেট আমার মেল আইডি ফোন নম্বর এবং দেখো এখানে আমি ওটিপি দিয়ে ভেরিফাই করে নিয়েছি এরপর দেখো তোমরা স্কল করবো এবং আমার ক্যাটাগরি এখানে চুজ করেছি পাসওয়ার্ড এবং ডি এন্টার পাসওয়ার্ড দেওয়ার পর দেখো এখানে রেজিস্টার বলে একটা অপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ এই রেজিস্টার অপার অপশন কিন্তু তোমাকে ক্লিক করতে হবে তো যখন রেজিস্টার অপশানে ক্লিক করবে তোমার কিন্তু আইডি রেজিস্ট্রেশন বা রেজিস্টার হয়ে যাবে আমি দেখে নেবো কি এ লেখা আসে তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু লেখা চলে এসেছে দ্য ইউজার হ্যাজ বিন রেজিস্টার্ড সাকসেসফুলি ঠিক আছে ইউজার আইডি আমাকে এখানে দেওয়া হয়েছে আমি আইডিটা এখান থেকে কপি করে নেবো তোমাদের তোমার আইডি এখানে পেয়ে যাবে এবং পাসওয়ার্ড কিন্তু তোমাকে দেওয়া আছে পাসওয়ার্ড কিন্তু তোমরা এখান থেকে দেখে নেবে ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা থেকে চেঞ্জ করে নেব নিয়ে তারপর দেব ঠিক আছে তো এরপরে দেখো তোমাদের এখানে কী করতে হবে অ্যাপ্লিকেশান লগ ইন তো আমরা এখানে অ্যাপ্লিকেশান লগ ইনের উপরে ক্লিক করবো যখন ক্লিক করবো তখন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটাও এখানে বসাতে হবে এবং পাসওয়ার্ডটা কিন্তু আমাকে এখানে দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো তোমাকে এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো যখন লগ ইন অপশানে ক্লিক করবো আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছ আমার এখানে পুরো ডিটেলস আসছে প্রথমে বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ তারপরে এজ জেন্ডার তারপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস সব কিন্তু আমরা একটা একটা আপ করে তোমাকে দেখাবো তো দেখো এখানে আমি পরপর সব আমি বসিয়েছি দেখো আমার বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ এখানে বসেছি এবং এক সাত দু হাজার বাইশ তারিখ কোনো আমার ডেট কত আছে এখানে বসানো আছে তারপর আছে এস প্রুফ হিসাবে আধার কার্ড চুজ করেছি জেন্ডার মেল মেটারিয়ার স্ট্যাটাস ম্যারেজ দিয়েছি এরপরে আমি 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 পিডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাই আমি ইয়েস করে দিলাম এখানে পিডাব্লিউডি এবং এখানে আধার কার্ড চুজ করলাম আইডেন্টি প্রুফ হিসাবে এবং আইডেন্টি প্রু আমি এখানে নাম্বারটা দেবো মানে আইডেন্টি কার্ডের যে নাম্বার মানে আধার কার্ড চুজ করে আধার নাম্বারটা দিয়ে আমি সেভ লিস্ট করে দেখাবো ঠিক আছে তো সিকিউরিটির জন্য কিন্তু আমি আধার কার্ডের নাম্বারটা তোমাকে দেখাতে পারবো না তো আমি আধার কার্ডটা বসে নাম্বারটা বসে তোমাকে সেভেন কন্টিনিউ করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে বলা হচ্ছে ইয়োর অ্যাপ্লিকেশান অ্যাসি সাকসেসফুলি এরপর দেখো তোমাকে ওকে বলারটা আসার আসছে ওকে অপশানে তোমাকে ক্লিক করতে হবে তো যখনই ক্লিক করবে এখানে দেখো তোমাদের অ্যাড্রেস চুজ করতে বলছে ঠিক আছে পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস যদি তোমার সেম থাকে তাহলে তোমাকে এখানে একবারে অ্যাপ্লিকেশন করতে হবে তাই আমি একবারে লিখে লিখে নেব তো আমি এরকম ফিল আপ করে তোমাকে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাকে প্রথমে হচ্ছে পোস্ট কোন পোস্টে আমি অ্যাপ্লিকেশন করছি তারপরে আমার অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণ বসাতে হয়েছে এবং পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আমার সেমই আছে তাই আমি এখানে চেক আউট অপশানটা চেক করে দিচ্ছি দেখতে পাচ্ছ চেক করে দিলেই কিন্তু আমার পুরো ডিটেলস দুবার ফিল হয়ে যাবে এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান যে আছে এই অপশানটা তোমার ক্লিক করতে হবে তো যখনই ক্লিক করবে তোমার সামনে দেখতে পাচ্ছ ইওর অ্যাপ্লিকেশান অ্যান্ড ইন সেভ আমি এখানে আবার ওকে করলাম করার পর দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে এখানে কোয়ালিফিকেশান আমি অ্যাড করে নেবো ঠিক আছে তো আমি দেখে নেব এখান থেকে কী কী আসে তো ফ্রেন্ডস এডুকেশন কোয়ালিফিকেশান চুজ করার পরে দেখো তোমাদের এরকম একটা ওপেন ওপেন হবে এখানে দেখো তোমাদের বলছে ও অ্যাটাচ ক্যান্ডিডেট ফটো পঞ্চাশ থেকে পঞ্চাশ কেবি থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ কেবি মিনিমাম তিরিশ কেজির মধ্যে হতে হবে তারপরে অ্যাটাচ সিগনেচার তো তোমাদের পঞ্চাশ থেকে তিরিশ তিরিশ থেকে পঞ্চাশ কেজির মধ্যে সিগনেচার আপলোড করতে হবে এরপর দেখো তোমাদের আপলোড ডকুমেন্ট ডকুমেন্ট করতে তোমাদের এখানে আধার কার্ড আপলোড করতে হবে দেখতে পাচ্ছো এখানে আধার কার্ডের কথা বলা হয়েছে যেহেতু আধার কার্ড পিডিএফ আপলোড করতে হবে এবং দেখো এস প্রুফ আধার কার্ড আমি সিলেক্ট করেছিলাম তো আমার আধার কার্ড আবারও পুনরায় আপলোড করতে হবে এস প্রুফ হিসেবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ডকুমেন্ট যেটা আছে আমার সেটা কিন্তু আপলোড করতে হবে যদি তোমাদের এসসি এসটি অফিস হয়ে থাকো তো তোমাদের ক্ষেত্রে সেটা আপলোড করতে হবে এরপর দেখো তোমাদের বলা হচ্ছে এখানে চেকআউটের পর একটা অপশান পাওয়া দেখতে পাচ্ছ এই চেকআউট অপশানে ক্লিক করার পরে দেখো তোমার চেকআউট অপশন ক্লিক করে নেক্সট ক্লিক করতে হবে তো যখন সেভেন নেক্সটে ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের পরের পেজে ডিট করবে সেখানে কিন্তু তোমাদের অনলাইন যে ফিস যে ফিসটা তোমাকে চাওয়া হয়েছে সেই ফিসটা কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান সাকসেসফুলি হয়ে যাবে তো তোমরা এইভাবে কিন্তু সরাসরি অনলাইনে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করতে পারবে আমি অ্যাপ্লিকেশন করবো না তাই বলে কিন্তু তাই জন্য কিন্তু আমি ফাইনাল স্টেপে গেলাম না তোমাদের কিন্তু এরপর দেখো আর কিছুই নেই সবই কিন্তু ফিল আপ করা হয়ে গেছে এরপরে দেখো তোমাদের ফটো সিগনেচার এবং তোর আধার কার্ড এবং স্কাশ সার্টিফিকেট তারপরে কিন্তু কন্টিনিউ করার পরে কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে তোমার পেমেন্টটা তোমরা অনলাইনে করে দেবে দিয়ে কিন্তু তোমাদের সাবমিট করে দিলে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এইভাবেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য